জাদেজার কথায় রোহিতের নেওয়ার রিভিউ হেসেই উড়িয়ে দিলেন আম্পায়ার। আইপিএলের জন্য নতুন জার্সি উদ্বোধন করলেন মুম্বাই ইন্ডিয়ান্স। কোহলিকে রানে ফেরাতে পারে আহমেদাবাদের পিচ মনে করছেন আগারকর। আবার একবার খাতা খুলতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স দল, ইউপি ওয়ারিয়র্সের মিলল নৈতিক জয়। আহমেদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে অল আউট করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতীয় দলকে। 480 রানের বিশাল স্কোর করে থামে ব্যাগি গ্রিনরা। ম্যাচে কেয়েছে ভারতের ক্যাচ মিস থেকে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর যে জুটিতে ভর করে এত বড় স্কোরে পৌঁছিয়েছে অজিরা, সেই উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন দুজনেই শতরান করেন, 208 রানের পার্টনারশিপ করেন তারা। আর এই জুটি ভাঙার জন্য রবীন্দ্র জাদেজার কথা শুনে এমন একটা রিভিউ নেন রোহিত শর্মা, যেটা দেখে হাসি চাপতে পারেননি আম্পায়ারও। নেট দুনিয়াতেই উঠেছে হাসির রোল। যখন অস্ট্রেলিয়ার ইনিংস 128তম ওভার, রবীন্দ্র জাদেজার অফসাইডের বাইরের বল প্যাডে লাগে উসমান খোয়াজার। বল অফ স্ট্যাম্প থেকে অনেকটা বাইরে পড়লেও আউটের আবেদন জানায় গোটা ভারতীয় দল। শেষ পর্যন্ত জাদেজার সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন রোহিত। রিভিউতে দেখা যায় জাদেজার বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে পড়েছে। শুধু তাই নয়, বল যেখানেই খোয়াজার প্যাডে লেগেছে সেটাও অফ স্ট্যাম্পের বেশ কিছুটা বাইরে। ভারতীয় দলের আবেদন নাকচ করে দেন থার্ড আম্পায়ার, আর রিভিউ দেখে হেসে ফেলেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটল বড়। এমনকি সেই ধারাভাষ্য দিতে থাকা রবি শাস্ত্রীও মজা করে বলেন ভারতীয় দল দেখে নিল তৃতীয় আম্পায়ার জেগে আছে কিনা। প্রসঙ্গত, চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 480 রানের বিশাল স্কোর করেছে অস্ট্রেলিয়া। জোড়া শতরান করেছে উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। ডাবল সেঞ্চুরি হাতছাড়া করলেও 180 রানের অনবদ্য ইনিংস খেলেন উসমান খোয়াজা। ক্যামেরন গ্রিন করেন 114 রান। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ 6 উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনের শেষে 10 ওভার ব্যাট করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে 36। আইপিএলের জন্য নতুন জার্সি উদ্বোধন করলেন মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্সের পর আইপিএলের জন্য নতুন জার্সি উদ্বোধন করল মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ছবি শেয়ার করা হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার সূর্যকুমার যাদব, উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণকে নতুন জার্সি পরে হাসি মুখে দেখা যাচ্ছে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নিউ জার্সিতে সামান্য বদল আনা হয়েছে। বরাবরের নীল সোনালী জার্সি এবার একটু আলাদা। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জার্সি তৈরি করেছেন ডিজাইনার শান্তনু ও নিখিল। এই দুই ডিজাইনার জুটি জানিয়েছেন কালি পিলি রাইড, সি সিল্ক, স্কাইলাইন মুম্বাইয়ের সঙ্গে সম্পৃক্ত। এগুলির দিকে মানুষ বিস্ময়ে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি তৈরি করার সময় আমরা এগুলোর কথা মাথায় রেখেছি। মুম্বাইয়ের স্পিরিটও আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছে। মুম্বাইয়ের রাস্তার উচ্ছ্বাস আমরা জার্সিতে তুলে ধরেছি। জার্সিতে থাকা সোনালি দাগ তাদের কথা মনে করিয়ে দিচ্ছে যারা স্বপ্নের পিছনে ছুটছে। আমাদের সেরাটা যাতে ভেতর থেকে বেরিয়ে আসে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। 31 মার্চে শুরু হচ্ছে এবারের আইপিএল। 2 এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বাই। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা ফের খেতাবের লক্ষ্যে খেলতে নামছে। সম্প্রতি ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ফরম্যাটে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন সূর্যকুমার ও ঈশান। টি-20 ফরম্যাটে এখন বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার, তাছাড়া অধিনায়ক রোহিত আছেন। সব মিলিয়ে মুম্বাইয়ের দল তৈরি। এবার আইপিএল শুরু হওয়ার অপেক্ষা। চ্যাম্পিয়ন হওয়ার পথে মুম্বাইয়ের সামনে বড় বাধা হতে পারে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স। গতবার আইপিএলে একেবারেই ভালো পারফরমেন্স দেখাতে পারেননি রোহিতরা। 10 দলের লিগে সবার শেষে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। 14 ম্যাচের মধ্যে মাত্র 4টিতে জয় পায় মুম্বাই, হার 10 ম্যাচে। এই হতাশাজনক ফল ভুলে এবার ভালো পারফরমেন্সের আশায় মুম্বাইকররা। নতুন জার্সি ভাগ্যে বদল আনবে বলে আশায় সমর্থকেরা। নতুন জার্সি প্রকাশ্যে আনার পাশাপাশি দর্শকদের জন্য টিকিটের ব্যাপারেও বিশেষ ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 14 মার্চে শুরু হবে টিকিট বিক্রি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হোম ম্যাচের জন্য টিকিট পাওয়া যাবে আগাম রেজিস্ট্রেশনের মাধ্যমে। 8 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম হোম ম্যাচ, সেই ম্যাচে রোহিতের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কোহলিকে রানে ফেরাতে পারে আহমেদাবাদের পিচ মনে করছেন আগারকর। ব্যাটিং বান্ধব পিচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 22 গজে রান আছে, তা দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পিচের সদ্ব্যবহার ঠিকঠাক করতে পারলে ভারতীয় ব্যাটাররাও রান পাবেন নরেন্দ্র মোদীর স্টেডিয়ামের পিচে, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগারকর।
চলতি ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বিরাট কোহলির ব্যাটে রান নেই। 2019 সালে ইডেনে অনুষ্ঠিত পিঙ্কে বল টেস্টে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। তারপর টি টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে কোহলি 100 রান পেলেও টেস্ট ক্রিকেটে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি কোহলি। আহমেদাবাদে অবশ্য কোহলির সামনে বড় রানের সুযোগ রয়েছে। অজিত আগরকর বলেছেন, টপ অর্ডারের প্রথম 4 জন ব্যাটারের মধ্যে রয়েছে কোহলি, রানে ফেরার বড় সুযোগ কোহলির সামনে। প্রথম 3টি টেস্টের পিচ নিয়ে কম চর্চা হয়নি। ইন্দোরের পিচকে পোর রাখা দিয়েছে আইসিসি। আহমেদাবাদের পিচে কিন্তু রান আছে। পিচের চরিত্র বদলে যাওয়ায় টেস্ট ম্যাচও উপভোগ্য হতে পারে। তবে দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি যা তাতে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে, কিন্তু ভারতীয় ব্যাটাররা স্কোর বোর্ডে রান করতে পারলে ম্যাচ ঘুরতে পারে ভারতের দিকেও। আগরকর বলেছেন, এই মুহূর্তে কোন দল এগিয়ে রয়েছে তা যদি আমার কাছে জানতে চাওয়া হয় তাহলে বলবো অস্ট্রেলিয়াই এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারত যদি ভালো ব্যাটিং করে তাহলে সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। আবার একবার উইমেন্স প্রিমিয়ার লিগে খাতা খুলতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। ইউপি ওয়ারিয়র্সের মিলল নৈতিক জয়। খাতা কলমে দলটিকে বিশাল শক্তিশালী মনে হলেও তাদের প্রদর্শন এবছরের সব থেকে ফ্লপ। পরস্পর 4টি ম্যাচে পরাজিত হয়ে রীতিমতন পয়েন্ট তালিকার নিম্ন স্থানেই বিরাজমান থাকলো স্মৃতিমন্থনার রয়্যাল চ্যালেঞ্জার্স দল। প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের ম্যাচ পর্যন্ত ক্যাপ্টেন্সিতে দেখা গিয়েছে গলদ। আজকের এই মহাযুদ্ধে সামনাসামনি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়র্স দল। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। যদিও ব্যাটিং করতে এসেই প্রথমেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান স্মৃতি। 6 বলে 4 রান করেন তিনি। দলের হয়ে প্রথম থেকেই বেশ প্রদর্শন দেখাচ্ছিল সোফিয়া ডিভাইন ও এলিস পেরিকে। এবার একবার দলের প্রয়োজনে নিজেদের সেরা প্রদর্শন দেখালেন দুজনেই। 24 বলে 36 করে ডিভাইন, 39 বলে 52 করেন পেরি। তবে এরপরে অন্য কোনো ব্যাটসম্যান দেখে মনে হয়নি তারা কোনো রকম প্রদর্শন দেখানোর ইচ্ছেই রয়েছেন। 10 বলে 15 রান করেন শ্রেয়াঙ্কা পাতিল। তবে দলের মহাতারকারা ব্যর্থ হয়েছেন রান বানাতে। রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে মাত্র 1 রান। হিথার নাইটের ব্যাট থেকে এসেছে 2 রান। 19.3 ওভারেই অল আউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। তবে ইউপি ওয়ারিয়র্স দলের হয়ে 4 উইকেট নিয়েছেন সোফিয়া এসকেলিটন ও 3 উইকেট নেন দীপ্তি শর্মা। এছাড়া অধিনায়ক মন্ধানাকে প্যাভিলিয়নের পথ দেখান রাজেশ্বরী গায়কোয়াড়। জবাবে ব্যাটিং করতে এসে আরসিবি বোলারদের নিয়ে ছেলে খেলা করতে দেখা গেল অধিনায়ক এলিসা হিলি ও দেবিকা বৈদ্যকে। বিনা কোনো উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংখ্যা তুলে দেয় ইউপি দল। 47 বলে 96 রান করেন এলিসা হিলি। 31 বলে 36 করেন দেবিকা বৈদ্য। ম্যাচের সেরা হিসেবে নির্বাচিত হলেন এলিসা হিলি। আজকের জয়ের পর আরসিবি দল পয়েন্ট তালিকার শেষস্থানে বিরাজমান রইল। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্স তালিকার 3য় স্থানে উঠে আসলো।